মিঠুন মিস চলে এসেছি তোমাদের আরো একটি নতুন গণিত ক্লাস নিয়ে। এর আগের ক্লাসে আমরা কি শিখেছি বলো তো? এর আগের ক্লাসে আমরা ভগ্নাংশ কিভাবে করতে নির্ণয় করতে হয় সেগুলো শিখেছি, কিভাবে হচ্ছে ভগ্নাংশের হচ্ছে সমতুল কিনা সেটা নির্ণয় করতে হয় সেটা জেনেছি, তারপর ভগ্নাংশের সমহর করা শিখেছি, তাই না? সমতুল ভগ্নাংশ নির্ণয় করা শিখেছি, আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করা শিখবো। তো চলো প্রথমে আমরা হচ্ছে ভগ্নাংশ যোগ করি। দেখো এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এক বাই তিন এক বাই তিন। এই ভগ্নাংশ দুটি যখন আমরা যোগ করব, দেখো ভগ্নাংশ দুইটি হর একই রকম আছে, তাহলে আমরা হরটা লিখে দিব তিন, আর আমার লব দুইটিকে কি করব একই ভাবে যোগ করব, এক যোগ এক, তাহলে আমি এক এর সাথে এক যোগ করলে পাই দুই, বাই হচ্ছে নিচে তিন ছিল তিন, তার মানে এই দুইটি ভগ্নাংশ যোগফল আমি কত পেলাম দুই বাই তিন। এরপরে দেখো ঠিক একই ভাবে আবার হচ্ছে আমার দুটি ভগ্নাংশের হর একই রকম, তাহলে আমি হর লিখে দিলাম চার, লব দুইটিকে যোগ করলাম দুই যোগ দুই, দুই সাথে দুই যোগ করলে হয় চার, নিচে চার ছিল, আর আমরা জানি চারকে চার কে চার দিয়ে ভাগ করলে কত আসে চার একে চার, তাহলে আমার উত্তর কত হবে এক। চলো আরো একটি যোগ দেখে নিই, এখানে আছে এক বাই নয় যোগ দুই বাই নয়, আগের বারের মতোই আমার হর দুইটি একই রকম আছে, তাহলে রেখে দিলাম, আর লব দুইটি যোগ করে নিলাম, দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন, আর নয় আমি রেখে দিলাম। এখন দেখো আমরা জানি এটাকে কাটাকাটি করতে পারি কিভাবে বলো তো? আমরা জানি তিন একে তিন, তিন তিরিকে নয়, উপরে নিচে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়, অর্থাৎ একই সংখ্যাকে উপরে নিচে ভাগ করা যায়। তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক, তিনকে নয় দিয়ে ভাগ করলে কত হয় তিন তিরিকে নয়, অর্থাৎ আমি উত্তর পেলাম কত এক বাই তিন। এরপর দেখো দুই বাই তিন যোগ এক বাই তিন, একইভাবে হর দুটি একজন রাখলাম তিন, আর উপরে লব দুটি যোগ করে দিলাম, দুইয়ের সাথে এক যোগ করলে পেলাম তিন, আর নিচে পেলো তিন, তিনকে তিন দিয়ে ভাগ করলে এক, তাহলে আমার উত্তর হচ্ছে এক। পাঁচ নম্বরটি দেখো, পাঁচ বাই সাত যোগ এক বাই সাত, আমার হর দুটি একজন সাত রেখে দিলাম, আমি লব দুটিকে যোগ করে নিলাম, পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয়, নিচে রইল সাত। আরো কিছু যোগ করে নিই, এখানে আছে এক বাই নয় যোগ দুই বাই নয়, এখানে হচ্ছে হর দুটি একই রকম জন্য নয় রেখে দিলাম, লব দুটি যোগ করে নিলাম, দুইয়ের সাথে এক যোগ করলে তিন, আর নিচে রয়েছে নয়। দেখো আমি আবার কাটাকাটি করতে পারি, তিন দিয়ে তিনকে ভাগ করলে এক, তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিকে নয়। এই যোগগুলো আমরা নিশ্চয়ই পারবো। এরপরে দেখো এখানে আছে দুই বাই আট, পাঁচ বাই আট, দুটি ফরই সেম, তাই আট রাখলাম, লব দুটি যোগ করে নিলাম, দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত, নিচে হর আমার আট রইল, তাহলে উত্তর হচ্ছে সাত বাই আট। এরপর রয়েছে এক বাই ছয় যোগ পাঁচ বাই ছয়, হর দুটি একই রকম জন্য ছয় রেখে দিলাম, লব দুটি যোগ করে নিলাম, পাঁচের সাথে এক যোগ করলে ছয় হচ্ছে, আর নিচে রইল ছয়, ছয়কে ছয় দিয়ে ভাগ করলে তো একই হয়, উত্তর হবে এক। আট নম্বরটি একইভাবে আমরা করবো, দেখো সবগুলো হরে একই রকম আছে, তাই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হরগুলো একই রকম থাকবে, আর যোগ করার সময় আমরা লব গুলোকে যোগ করে দিব, আর কোনো সংখ্যা দিয়ে যদি উপর নিচে ভাগ করা যায় তাহলে ভাগ করে আমরা উত্তরটি বের করে নিয়ে আসব। এরপর আসো আমরা এখন বিয়োগ করা শিখব। বিয়োগ ঠিক যোগের মতোই, শুধুমাত্র যখন যোগ ছিল তখন আমরা মাঝে লব দুটিকে যোগ করতাম, আর এখন বিয়োগের জন্য বিয়োগ করব, বাকি সব জিনিসগুলো কিন্তু যোগের মতো একই থাকবে। যেমন দেখো এখানে ছয় ছয় হর একই রকম ছিল, জন্য হর হলো আমার ছয়, আমার লব ছিল পাঁচ আর চার, তাহলে আমি পাঁচের থেকে চার বিয়োগ করব, পাঁচের থেকে চার বিয়োগ করে পেলাম এক, নিচে ছয় ছিল ছয় লিখে রাখলাম, তাহলে আমার উত্তর পেয়ে গেলাম এক বাই ছয়। এরপরের বিয়োগে দেখো তিন বাই চার এক বাই চার, তাহলে কি আমার হচ্ছে হর দুটি একই রকম জন্য চার রেখে দিলাম, তারপরে আমার লব দুটিকে বিয়োগ করলাম, তিন বিয়োগ এক, তিনের থেকে এক বিয়োগ করলে হয় দুই, আর নিচে রইল চার, তাহলে আমরা দুইকে যদি দুই দিয়ে ভাগ করি পাই এক, দুইকে চার দিয়ে ভাগ, দুইকে চার দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার, তার মানে আমার উত্তর কত আসলো এক বাই দুই। খেয়াল রাখতে হবে ভাগ কিন্তু একই সংখ্যা দিয়ে উপর নিচে করতে হবে, না হয় কিন্তু হবে না। তিনে দেখো দুই বাই পাঁচ বিয়োগ এক বাই পাঁচ, হর দুইটি একই রকম জন্য পাঁচ রেখে দিলাম, বিয়োগ করবো লব দুইটিকে, দুই বিয়োগ এক,
2 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 1 অর্থাৎ আমার উত্তর হচ্ছে 1/5 এরপর দেখো 6/7 বিয়োগ 2/7 যখন আমরা হচ্ছে হর দুটি একই রকম জন্য 7 লিখে দিলাম লব দুটিকে বিয়োগ করব 6 - 2 6 থেকে 2 বাদ দিলে থাকে 4 আর আমার নিচে রয়েছে 7 এটাই আমার উত্তর একইভাবে দেখো 2/6 - 1/6 হর দুটি একই রকম জন্য 6 লব দুটিকে বিয়োগ করে আমি পাচ্ছি 1 অর্থাৎ উত্তর হচ্ছে 1/6 6 নম্বরটি আমরা একইভাবে করব দেখো একই রকম হর জন্য 8 7 থেকে 5 আমি বিয়োগ করব বিয়োগ করে পেলাম 2 আর নিচে রইল 8 দুইটিকে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যায় 2 কে 2 দিয়ে ভাগ করলে পাই 1 আর 8 কে 2 দিয়ে ভাগ করলে পাই 4 তাহলে আমার উত্তর হচ্ছে 1/4 7 নম্বরটি আমরা একইভাবে করে ফেলব এরপর দেখো 8 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 1 - 5/6 এখন 1 এখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে তোমরা বুঝতে পারো যে নিচ এটি তো ভগ্নাংশ নয় এইরকম ক্ষেত্রে আমরা কি করব বলো তো এই 1 মানে হচ্ছে এই 1 থেকে আমরা ধরে নেব এটি উপরে আছে তখন কি করতে হবে মনে মনে নিচে একটি 1 কল্পনা করতে হবে তখন যখন আমরা মনে মনে নিচে একটি 1 কল্পনা করব তখন আমরা দেখো 6 আর 1 কিন্তু কি হয় আমরা 6 লিখতে পারি কিভাবে বলো তো এই সময় আমরা কি করব আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখেছি কিভাবে সমতুল ভগ্নাংশ করতে হয় মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা তাহলে আমি মনে মনে যদি এখানে একটি 1 ধরি আর উপরে নিচে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কি হবে 6/6 তাহলে আমরা বলতে পারি কি 1 এর সমতুল ভগ্নাংশ কত 6/6 এখন আমি চাইলে 6/6 থেকে 5/6 খুব সহজে বিয়োগ করতে পারি 6/6 যেহেতু হর দুটি একই রকম আমি লিখে ফেললাম 6 আর আমার লব দুটিকে বিয়োগ করব 6 - 5 6 থেকে 5 বিয়োগ করে পেলাম 1 তাহলে আমার উত্তর হচ্ছে কত 1/6 9 নম্বরটি আমরা ঠিক একই ভাবে করব দেখো এখানেও 1 আছে আমাকে কি করতে হবে সমতুল ভগ্নাংশ বানাতে হবে তাই আমি নিচে মনে মনে একটু নিচে 1 ধরব তারপরে উপরে নিচে 9 দিয়ে গুণ করে নিব পেয়ে গেলাম 9/9 এটা হচ্ছে আমার 1 এর সমতুল ভগ্নাংশ এরপর আমি বিয়োগ 8/9 লিখেছি তারপর দেখো হর হর দুটি সেম 9 তাহলে আমি এখানে 9 লিখতে পারি আর লব দুটিকে বিয়োগ করে আমি পেয়ে গেলাম 1 তাহলে আমার উত্তরটি হলো 1/9 দেখো এই বিয়োগগুলো কিন্তু আমরা আগেও করেছি তাই না তোমরা নিশ্চয়ই বিয়োগগুলো এক একাই পারবে এখানে হচ্ছে দুইটিরই হর একই রকম আছে তাই 7 লিখলাম আর লব দুটিকে বিয়োগ করে এই যে আমরা পেয়ে গেলাম 1 আর তাহলে আমার উত্তরটি হলো 1/7 11 নম্বর অঙ্কটির মধ্যে কোন অঙ্কের সাথে মিল আছে বলো তো আমরা একটু আগে করেছি 8 নম্বর 9 নম্বর অঙ্ক আর 11 নম্বর অঙ্ক পুরো এক রকম তাহলে এখন আমাকে প্রথমে কি করতে হবে সমতুল ভগ্নাংশ বানাতে হবে সমতুল ভগ্নাংশ বানানোর জন্য কি করব উপরে নিচে একই রকম সংখ্যা দিয়ে গুণ করব তাহলে আমি মনে মনে নিচে আগে একটি 1 ধরলাম উপরে নিচে আমি 2 দিয়ে গুণ করলে পেয়ে যাই 2/2 এরপর আমি 2/2 থেকে 1/2 বিয়োগ করব বিয়োগ করে আমার মূল উত্তর কত আসলো 1/2 আচ্ছা এরপরে দেখো 8/9 - 8/9 আমরা দেখছি বিয়োগের ক্ষেত্রে একই রকম দুটি ভগ্নাংশ বিয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেভাবে বিয়োগ করি সেভাবেই করে যাব যেমন দেখো হর দুটি একই রকম আছে তাহলে আমি হরটা 9 রাখলাম তারপরে আমার কি আছে লব দুটিকে বিয়োগ করব 8 - 8 8 থেকে 8 বিয়োগ করলে কত হয় 0 আর 0 কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় আমরা কিন্তু ভাগ অঙ্কে সেগুলো শিখে এসেছি 0 কে আমরা যা দিয়ে ভাগ করি না কেন আমাদের ভাগফল হবে কত 0 তাহলে আমার উত্তর হচ্ছে 0 ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু অনেক সোজা শুধু কিছু নিয়মগুলো মনে রাখতে হয় আমরা যদি নিয়মগুলো খুব সুন্দর করে মনে রাখতে পারি তাহলে কিন্তু যোগ বিয়োগগুলো আমরা খুব সহজেই করতে পারবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ